আসসালামু আলাইকুম। শেখ আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আবুল রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, একদা হযরত শেখ আবুল হাসান আলী হায়বাতি রহমাতুল্লাহ আলাইহি হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তিনিও তার সাথে ছিলেন। তারা দুজনেই বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি পৌঁছে দেখলেন, পীর সাহেব সাধারণত যে গাছের তলায় বসতেন সেখানে একজন লোক মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার অবস্থা দেখে তারা তাকে এর কারণ জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে, খুলে বলো। লোকটি বলল, আমি বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করেছি, তাই আমার এহেন অবস্থা হয়েছে। আপনারা অনুগ্রহ করে তার নিকট হতে আমার অপরাধ ক্ষমা করিয়ে দিন, আমার যন্ত্রণা আর সহ্য হয় না। তারা লোকটি দুঃখে দুঃখিত হয়ে তখন বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, লোকটিকে আপনি ক্ষমা করলে সে নাকি ভালো হয়ে যাবে, তাই আমাদের প্রার্থনা, অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দিন। তাদের অনুরোধে হুজুর তাকে ক্ষমা করে দিলেন। তারপর তারা এই সংবাদ সেই লোকটিকে শোনালেন। লোকটিকে বলা মাত্রই লোকটি ভালো হয়ে আকাশে উঠে গেল। তার এ ধরনের অলৌকিক ঘটনা দেখে তারা বিস্মিত হয়ে গেলেন। পর মুহূর্তে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে লোকটির পরিচয় জানতে ইচ্ছা প্রকাশ করল। তারা তাকে আরও প্রশ্ন করলেন, হুজুর, এই লোকটি আপনার কাছে এমন কি অপরাধ করেছিল যে তার এ অবস্থা হলো? তাদের মনে হয় লোকটি কোনো সাধারণ লোক নয়, কারণ সে তাদের সামনে আকাশে উড়ে গেল। লোকটি দৈত্য দানব না আল্লাহর ফেরেশতা? বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, লোকটি মস্ত বড় সাধক। সে কামালিয়াতে এতদূর পর্যন্ত উন্নত হয়েছে যে যখন ইচ্ছা তখনই শূন্যে উড়ে ভ্রমণ করতে পারে। আজ এই শহরের উপর দিয়ে যাওয়ার সময় বলল, এই শহরে এমন কেহ নেই সাক্ষাৎ করতে নিচে অবতরণ করব, এতে আমি তার গর্ব করার ক্ষমতা কেড়ে নিলাম, ফলে সে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। আমি ক্ষমা না করলে এ অবস্থাতে তার মৃত্যু হয়ে যেত। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।